যে যেমন ভাস্কর্য হারাম, কত শব্দে বলেছি, ভাস্কর্য হারাম, মূর্তি হারাম, তেমনি কবর পাকা করা হারাম, পাকা করা হারাম, কবরে সেজদা করা হারাম, মূর্তি পূজাও হারাম আর মূর্তি বানানো হারাম। সেগুলোর বিরুদ্ধে কেন ঐক্য নেই, সেগুলোর বিরুদ্ধে ওইরকম সোচ্চার কেন হন না? যদি সত্যি ইমানদার হন আর সত্যি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তো দুটোকে সমান নজরে দেখতে হবে। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে যে আমি ইউকে থেকে বলছি, জি বলেন। তো এই যে যারা এই যে ভাস্কর্য নিয়ে যে একটা এখন একটা ফিটনেস সৃষ্টি হয়েছে, তো যে আলেমরা এটার সাথে সম্পৃক্ত মানে বাধা দিচ্ছেন এবং বলতে গেলে অন কাইন্ড অফ তারা নির্যাতিত হচ্ছেন, তো এটা কি জিহাদের অন্তর্ভুক্ত হবে বা জিহাদের ব্যাপারে আমাদের করণীয় কি এখন, যে আমরা যে নিয়োগ জেহাদ করছি তো জিহাদ? মুসলিমদের বিরুদ্ধে হয় না, জেহাদ কাফের বিরুদ্ধে হয়। জেহাদের নামটি শুধু ব্যবহার করলে হবে না। হ্যাঁ, রক্তের বন্যা বহিয়ে দো, মুসলিম মুসলিমে খুন করে নাকি? কাফের বিরুদ্ধে জেহাদ হয়, মুসলিমের বিরুদ্ধে জেহাদ হয় না। যারা মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আর জেহাদ বলে, সেটা হচ্ছে খারেজি গোনা। যেমন ইবনে মুলজাম খারেজি অস্ত্র ধারণ করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, ওই রকম কাজ। এতে মুসলিমরা কমজোর হবে, মুসলিমদের উম্মত মুসলিম আর মুসলিম জাতির কোনো ফায়দা হয় না। তারপরে ওইসব আলিম সমাজকে বলবো, হ্যাঁ যদি অনেক লোক অনেকদেরকে কষ্ট লাগবে, তা হচ্ছে যে যেমন ভাস্কর্য হারাম, কত শব্দে বলেছি, ভাস্কর্য হারাম, মূর্তি হারাম, তেমনি কবর পাকা করা হারাম। লক্ষ লক্ষ কবর পাকা হয়ে শুধু নাই, পাকা হয়ে কবরে সেজদা হচ্ছে, পূজা হচ্ছে, খাসি মুরগি জবাই করা হচ্ছে, দেবদেবীর সামনে হিন্দুরা যে কাজগুলি করে, দরগার দুর্গার সামনে, দরগার সামনে তাই হচ্ছে, কেন সেগুলোর বিরুদ্ধে কেন ঐক্য নেই, সেগুলোর বিরুদ্ধে ওইরকম সোচ্চার কেন হন না? যদি সত্যি ইমানদার হন আর সত্যি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তো দুটোকে সমান নজরে দেখতে হবে। পাকা কবর ওই রকমই হারাম যেমন মূর্তি ভাস্কর্য হারাম, কত শব্দে বলেছি, কবর পূজা ওই রকমই হারাম যেমন মূর্তি পূজা হারাম, জি, দর্গা পূজা ওই ওই রকমই হারাম, ওই রকমই বড় শিরক যেমন দুর্গা পূজা হারাম। আশা করি এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আল্লাহ যাকে বুঝার তৌফিক দেবেন, সেই ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আর হারাম হারাম, আমরা আর দিনুন নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হচ্ছে উপদেশ দেওয়া। সরকার ইসলাম বিরোধী কাজ করলে তাদেরকে নসিহা করব, উপদেশ দেব, মানে মানে না মানে তারা তাদের জবাব তারা দেবে রবের কাছে। আমাদের কাজ হচ্ছে হক কথা মানুষের কাছে তুলে ধরা, যে কবর পাকা করা হারাম, কবরে সেজদা করা হারাম, মূর্তি পূজাও হারাম আর মূর্তি বানানো হারাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ। আমিন আমিন, বারাকাল্লাহ ফিকুম।